হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি, আর সেই রেসিপিটি হলো ভর্তা রেসিপি। ভর্তা আমাদের সবারই খুবই পছন্দের বা ফেভারিট খাবার বলা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির এই ভর্তাটি। ফুলকপির ভর্তাটিও কিন্তু খেতে দারুণ মজা। আমি অবশ্য আগে খেতাম না, এই নতুন ভর্তাটি খেয়ে দেখলাম দারুণ মজা, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই সয়াবিন তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 6-7টি শুকনো মরিচ, আর জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু রসুনের টুকরো। এই সবগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব, আর রসুনটাকে আমি সিদ্ধ করে নিব। 5-6 মিনিট রসুনের কুসুগুলো তেলের মধ্যে ভাজলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা এগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন। ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে তুলে রেখে দিব এক পাশে। আর এখানে আমি কিছু ফুলকপির টুকরোগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপির প্রায় হাফটা নিয়ে নিয়েছি। আর এই ফুলকপির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এখন আমি ফুলকপি আর টমেটোগুলোকে একটু সিদ্ধ করে নিব বা হালকা ফ্রাই করে নিব। আর ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5-6 মিনিটের জন্য। এর মধ্যেই ফুলকপিগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকনাটা তুলে নিলাম আর ফুলকপি আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পুরা ভাপটা আমার কিন্তু খেতে ভালো লাগে। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে রেখে দেব এক পাশে। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি শুকনো মরিচ ভাজা, নিয়ে নিচ্ছি রসুন ভাজা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি সবগুলো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। আর ভর্তার জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর সরিষার তেল ছাড়া ভর্তার কথা কিন্তু চিন্তাই করা যায় না। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে, দিয়ে দিব ধনে পাতা কুচি, তারপর দিয়ে দিব ফুলকপিগুলোকে। এখন আমি সবগুলো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুবই আলতো হাতে এই ভর্তাটা মেখে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই মজাদার ভর্তাটি। দেখলেন তো কত অল্প সময়ে, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এই রকম মজার একটি ভর্তা, ফুলকপির ভর্তা। এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ওকে, বাই বাই।